নমস্কার। হরিণঘাটা মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক সমিতি পরিচালিত ইউটিউব চ্যানেল হরিণঘাটা মহাবিদ্যালয় আর্টস্কেপে সকলকে স্বাগত জানাই। অতিমারী পরিস্থিতিতে নব্য স্বাভাবিকের সাথে তাল মিলিয়ে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের 74তম বর্ষে হরিণঘাটা মহাবিদ্যালয়ের অনন্য প্রয়াস ভার্চুয়াল স্বাধীনতা দিবস উদযাপন। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা অন্তরীণ অবস্থায় থেকেই নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও অঙ্কন উপস্থাপনা করে এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছে। কিন্তু যার আন্তরিক সহযোগিতা ছাড়া এই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হতো না, তিনি হলেন আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী জ্যোতিনারায়ণ পাত্র মহাশয়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও রূপায়ণে হরিণঘাটা মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক সমিতির সদস্যরা। 15ই আগস্ট 1947 সালের আজকের এই বিশেষ দিনে ভারতবর্ষ ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে রক্ষা পেয়েছিল। 15ই আগস্ট কেবলমাত্র একটি দিন বা তারিখ নয়, আপামর ভারতবাসীর কাছে আজকের এই বিশেষ মুহূর্ত হল একটি অন্যতম দিবস, যা অসংখ্য মানুষের আত্মবলিদান ও আত্মোৎসর্গের পরিণতি স্বরূপ। ভারতবর্ষের ইতিহাস পড়লে আমরা জানতে পারি ভারত মাতার অসংখ্য সন্তান, কন্যা, বীর, বিপ্লবী, তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়েদ্দেদার, অসংখ্য মানুষের অপরিমাপযোগ্য ও অপরিশোধযোগ্য রক্তক্ষরণের শুভ পরিণতি হল আজকের এই বিশেষ স্বাধীনতা দিবস। 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষে সংবিধান রচিত হয়, যার মধ্য দিয়ে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করে। ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় আমাদের স্বাধীনতা বর্ণিত ও বিভাজিত, যেগুলো আমরা আমাদের নিত্য নৈমিত্তিক প্রতিনিয়ত জীবনে উপভোগ করে চলেছি। স্বাধীনতা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে যেটা পাওয়া যায় সহযোগ অধীনতা, যার অর্থ হলো নিজস্বতা অনুযায়ী নিজেকে পরিচালিত করা। আমরা কি আজকে সত্যিই স্বাধীন? তো স্বাধীন সংবিধানের নিয়ম অনুসারে, আইন অনুসারে, কিন্তু নিজের কাছে, নিজস্বতার কাছে কি স্বাধীন আমরা? হয়তো স্বাধীন বা হয়তো বা নয়, কিন্তু বর্তমান সমাজ ও মানুষ বিভিন্ন সমস্যায় ও জটিলতায় জর্জরিত। চারিদিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, ঈর্ষা, স্বার্থপরতা, এই সমস্ত দিক থেকে নিজেকে মুক্ত করা ও হবার দিন। আমরা স্বাধীনতা তো পেয়েছি সেই 73 বছর আগে, কিন্তু আজও আমরা পরাধীন নিজেদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও স্বার্থ অন্বেষণের কাছে। তাই আজ এই শুভক্ষণে এসো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বহু রক্তকরণের ফলস্বরূপ আজকের এই দিনটিকে যেমন সম্মান ও শ্রদ্ধা জানাবো, ঠিক একইভাবে আমরা নিজেদেরকে সমস্ত নেতিবাচক মনোভাব থেকে মুক্ত করব ও নতুন সূর্যের নির্মল আলোয় পূর্ণাঙ্গ স্বতন্ত্র স্বাধীনতায় নিজেদেরকে উদ্ভাসিত করব। ধন্যবাদ টিআইসি স্যারকে, তার মূল্যবান বক্তব্যে আমরা সমৃদ্ধ হলাম। স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে একটা কথা না বলে পারছি না। অতিমারীর এই বীভৎস সময়ে সারা পৃথিবী যখন মৃত্যু যন্ত্রণার কুকরে রয়েছে, সেই সময়ও স্বাধীনতা দিবস পালন করার লোভ আমরা সামলাতে পারি না, কারণ এই দিনটা আমাদের কাছে বড়ই অহংকারের, বড়ই গর্বের এই দিনটি। কবির ভাষায় বলতে গেলে বলতে হয়, মার অভিষেকে এসো এসো তারা,
মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে এই ভারত মাতৃকার সাগর তীরে দাঁড়িয়ে এই ভারত তীর্থে দাঁড়িয়ে আমরা ভারত মাকে আত্মীকরণ করতে চাই রন্ধ্রে রন্ধ্রে আমরা উপলব্ধি করতে চাই তার অস্তিত্ব আজকের এই দিনটি আমাদের কাছে বড় প্রিয় এই জন্য যে আমরা দেশমাতৃকার মধ্যে বিলীন হয়ে যেতে চাই কারণ এই দেশমাতৃকায় আমার প্রাণের আরাম আমাদের প্রাণের শান্তি আমাদের হৃদয়ের আনন্দ এই ভাবনাটিকেই নৃত্যকলার মধ্যে দিয়ে উপস্থাপন করেছে মহাবিদ্যালয়ের ছাত্রী স্বর্ণালি উপায়ন এবং সঙ্গীতে নয়নিকা আর যে স্বাধীনতা অর্জন করতে আমাদের যে কষ্ট যে সাধনা ছিল তারই বাণীরূপ আমরা পেলাম নিহার আবৃত্তির মধ্য দিয়ে হে বতন মেরে বতন হে বতন तेरा मेरा साथ यही तक था ये तेरी जमीन तेरे खून से ही तो सजती सवरती है राज तेरे इश्क की मैं हकदार नहीं तेरी हीर तो धरती है राजे तेरी मिट्टी में मिल जावा गुल बन के मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू जान मेरी ये रहे न रहे है मेरी जमीन महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका न पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे हाय Thank you.
নেহা মণ্ডল হরিণঘাটা মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রথমেই আমি হরিণঘাটা মহাবিদ্যালয়ের কালচারাল কমিটির সকল অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীকে এই ভার্চুয়াল স্বাধীনতা দিবস উদযাপন করার প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি। সঙ্গে সাধুবাদ জানাই মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়। আজকের কবিতা স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা
বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্তান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলবেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঝখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহা শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানী, নারী বৃদ্ধা, বেশ্যা, ভব ঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে জাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। নমস্কার। অসাধারণ এবং অনবদ্য কিছু পরিবেশনা উপভোগ করলাম আমরা। এখন শুনে নেব আমাদের কলেজের অন্যতম সিনিয়র অধ্যাপক শ্রী কাজল কুমার বাগ মহাশয়ের স্বাধীনতা সম্পর্কিত কিছু মূল্যবান বক্তব্য। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের 73তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের মূল্যবোধের গুরুত্ব আমাদের কাছে অনেক। স্বাধীনতা আনয়নের ক্ষেত্রে যে সকল স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আত্মবলিদান করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। ভারতবর্ষ বহুত্ববাদী দেশ, মানুষের মধ্যে যেমন বৈচিত্র্য তেমনি পরিবেশগত দিক দিয়েও নানা বৈচিত্র্যে ভরা। তাই আমি গর্ব অনুভব করি, এই দেশ আমার জন্মভূমি। দেশের প্রতি ভালোবাসা, জাতীয় সংহতি রক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য যাতে সংরক্ষিত হয় তার জন্য শিক্ষার্থীদের মধ্যে এর মূল্যবোধগুলি জাগরিত করে তুলতে হবে। মানুষ চায় শান্তি, একমাত্র শিক্ষার দ্বারাই মানুষের মধ্যে শান্তি আনয়ন সম্ভব। তার জন্য রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, গান্ধীজি, দেশবন্ধু চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের মধ্যে স্বাধীনতা আনয়নের ক্ষেত্রে ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এনাদের অবদান অনেক। তাই আজকের এই মহান দিনে এই কর্মবীরদের নাম স্মরণ করি। আপাত দৃষ্টিতে বিদেশের স্বপ্ন, একরাশ অন্তবিহীন মরিচিকার পিছনে ছুটে চলা মায়াবী আবেগের মতো। আর স্বদেশ, সে তো স্বর্গসুখ। দেশের মাটিতে মিশে আছে যেন অমৃতবত সাক্ষাৎ মুখের স্বাদ, যেন মমতাময়ী মায়ের আঁচল। রসের অঙ্গে মিশে আছে যেন পূর্ব পূর্বজ আত্মার
আধ্যাত্মিক সম্পর্ক। শ্যামল সুদৃশ্য মায়াভরা মায়াবী দৃষ্টি যেন অবিরত হাতছানি দিয়ে ডাকে। তাই আমার জন্ম মৃত্যু অন্ন বস্ত্রের সঙ্গে সম্পর্ক, আমার স্নেহশীলা মমতাময়ীর সাথে, যাকে আমি পেতে চাই জনমে জনমে চিরতরে। তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে মিজোরাম, সর্বত্র শুনি দেশমাতার জয়গান। প্রকৃতি প্রতিটি সত্তা যেমন আপন নিয়মে বয়ে চলেছে, নেই কোনো শৃঙ্খলার না, সবাই সবার কাছে স্বাধীন, সবাই সবার কাছে মুক্ত, সবাই অবিরত করে চলেছে নিজ নিজ কর্তব্য কর্ম। এটাই হয়তো ওদের স্বাধীনতা, ওদের স্বতন্ত্রতা, যা বর্ষিত হোক মনুষ্য বিবেকে, মনুষ্য অনিন্দ্য সুন্দর ভারতমাতার অমূর্ত রূপদান করেছে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা তাদের উপস্থাপনার মাধ্যমে। নাচে কুন্তলিকা সরকার, গানে সম্পৃক্তা বিশ্বাস, তবলায় সহযোগিতা করেছে তারই পিতা, এবং কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে এই কবিতাটি আবৃত্তি করেছে আমাদেরই কলেজের এক ছাত্রী পল্লবী দাস। আসুন দেখে নেওয়া যাক। শির মাটি তোমার
দেশের মাটি তোমার পরে ঠেকা। সম্পৃক্ত বিশ্বাস, আমি সংস্কৃত বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী আর তবলা সঙ্গত করছেন আমার বাবা স্বপ্ন বিশ্বাস। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম সশ্য শ্যামলাম। বন্দে মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনী ফুল্লকুসুমিতা রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের হরিণঘাটা মহাবিদ্যালয়ের টিআইসি স্যার এবং সকল শিক্ষক শিক্ষিকার উদ্যোগে এইবারের অনুষ্ঠানের কর্মসূচি একটু অন্যভাবে ভাবা হয়েছে। এইরকম অভূতপূর্ব অনুষ্ঠানে আমাকে
অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আমি টিআইসি স্যার এবং সকল শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে সাংস্কৃতিক বিভাগের শিক্ষক শিক্ষিকাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ আমি স্বাধীনতা দিবস উপলক্ষে কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতা মানে এই কবিতাটি উপস্থাপনা করব। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়ে পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায়লাথি কিল চর ও জাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওটা কি কেউ সত্যি জানে? স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে? স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার রোজই খাচ্ছে লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছেই প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে? স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে? স্বাধীনতার সংখ্যা খোঁজো শেখল ছেঁড়া পাখির কানে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাপি সারা। স্বাধীনতা মানে শুধুমাত্র দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করাই নয়, স্বাধীনতার আর এক অর্থ নিজের মনকে সংকীর্ণতার নাগপাশ থেকে মুক্ত করা, অর্থাৎ আত্মমুক্তি স্বাধীনতার প্রথম পথ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিপ্লবীদের রক্তক্ষয়ী সংঘর্ষের পাশাপাশি শিল্প ও সাহিত্য প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠান সেই সব শিল্পী ও সাহিত্যিকদের শ্রদ্ধা জানায় যারা আত্মমুক্তির ডাক দিয়ে আত্মশক্তিতে বলিয়ান হয়ে দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। আমাদের পরবর্তী নিবেদন শ্রেয়া ও দয়িতার নৃত্যে ভারত ও ভাগ্য বিধাতার বন্দনা ও শায়কের কণ্ঠে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শিকল ভাঙার গান। তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক, জয় হে ভারত ভাগ্য
যুগ ধাবিত যাত্রী হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি করে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ু প্রাচীর প্রাচীর বেদি কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাই এদিন তথ্য কেড়ে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে মার হাক হায় দাড়ি হাক কাঁধেলে দুন্দু বিঘাক ডাক করে ডাক মৃত্যুকে ডাকে জীবন পানে কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি কাছে ওই কালবৈশাখী কাটাবে কালবৈশাখী কাছে ওই কালবৈশাখী কাটাবে কালবৈশাখী দেরে দেখি ভীমকার ওই ভিত্তি নারী দেরে দেখি ভীমকার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পারি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো হ্যাঁ আমি ভারতবাসী
আমি ভারতবাসী হিসেবে গর্বিত। আমি গর্বিত তাদেরকে স্মরণ করে যাদের আত্মত্যাগ ও আত্মবলিদান আমার দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তেমনি একজন মহান দেশনায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ আমাদের এই মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে আমাদেরই মহাবিদ্যালয়ের ছাত্রী প্রত্যুষা নাথ সুভাষচন্দ্র বসুকে স্মরণ করবে কবিতার মাধ্যমে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় দেশমাতৃকাকে বন্দনার যে মন্ত্র রচিত হয়েছিল তারই প্রকাশ পাবে আজ আমাদেরই মহাবিদ্যালয়ের তিনজন ছাত্রী সুস্মিতা, মধুমিতা ও সোনাঙ্কির নৃত্যে। নমস্কার, আমি তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী প্রত্যুষা নাথ। 74তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের কবিতা আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ের এক ছায়া মূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক, পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও, তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুদ, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসোনি, স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসূয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। মা
নানা আয়োজনের মধ্যে দিয়ে ভারতবর্ষের বীর বিক্রমীদের আত্মত্যাগের কথা স্মরণ করার দিন। প্রতি বছর মহাসমারোহে প্রতিটি ভারতবাসী এই দিনকে উদযাপন করে থাকে, কিন্তু প্রকৃতির নির্মম খেলায় আজ আমরা সকল ভারতবাসী কম বেশি পরাধীন। 1857 সালে পলাশীর প্রান্তরে পলাশীর যুদ্ধে ইংরেজের কাছে সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্যে দিয়েই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত চলে গিয়েছিল। 190 বছরের দীর্ঘ প্রতীক্ষা ও বহু বীর বিপ্লবীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে 1947 সালের 15ই আগস্ট পরাধীন ভারতের আকাশে পুনরায় নতুন সূর্য উদিত হয়। চলো আজকের এই বিশেষ দিনে আমরা স্বাধীনতার কিছু বিশেষ তথ্য জেনে নিই। আমরা জানি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস, কিন্তু 1947 সালের 18ই জুলাই ভারতবর্ষ ইংরেজ শৃঙ্খল মুক্ত হয়েছিল। তৎকালীন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ঠিক করেন যে 1947 সালের 15ই আগস্টই ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষিত হবে, কারণ এর ঠিক 2 বছর আগে একই দিনে জাপান অ্যালাইড ফোর্সের কাছে পরাজয় স্বীকার করেছিল। শুধুমাত্র ভারতবর্ষেরই স্বাধীনতা দিবস 15ই আগস্ট নয়, ভারতবর্ষ ছাড়াও বাহরিন, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, লিচেনস্টাইন এই সকল দেশই পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়েছিল এই 15ই আগস্ট। আজ এইটুকু। এরপরে সময়িতা দে, স্বর্ণালী সরকার, সহেলী দেবনাথ ও রিঙ্কু ঢালি তাদের উপস্থাপনা নিয়ে আসছে।
৭৫তম স্বাধীনতা দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানের এই পর্বে হরিণঘাটা মহাবিদ্যালয়ের কালচারাল কমিটির উদ্যোগে এবং আমাদের মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয়ের সহায়তায় এবারের উপস্থাপনা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীকৃত অঙ্কিত অসাধারণ কিছু ছবি। আমাদের মহাবিদ্যালয়ের নবপ্রজন্মের দূতেরা তাদের রং তুলিয়ে স্পর্শে বীর বিপ্লবীদের কীর্তিগাথা উদ্ভাসিত করেছে। এ যেন সমগ্র ভারতমাতার কোল জুড়ে আলোকিত করে রেখেছে বীরাঙ্গনা নারী ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন এবং গান্ধীজির মতো মহান ব্যক্তিবর্গ। চিত্রটির উপস্থাপনায় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনিন্দিতা গোলদার, একই রকমভাবে সংস্কৃত বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী অপর্ণা নিয়োগের রং তুলিয়ে স্পর্শে ফুটে উঠেছে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে বীর বিপ্লবীদের রক্তক্ষয়ী আত্মবলিদানের ঘটনা। বঙ্গভূমি তথা ভারতভূমি নারী শক্তির আরাধনায় সুপ্রাচীন কাল থেকে প্রসিদ্ধ। নারী শক্তি মাতৃকা শক্তি, যা চালিকা শক্তির উৎস। সেই নারী শক্তি আমাদের সমাজে বিভিন্ন বেড়াজালে আবদ্ধ। এমনই একটি নারী শক্তি যার এক চরণে শৃঙ্খলবদ্ধ ভারত মাতা রূপে কল্পনীয়। চিত্রটি উপস্থাপন করেছে শিক্ষাবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী সৃজিতা দে। তন্দ্র প্রহরী নিশ্চিদ্র বেড়াজাল রচনায় যারা দক্ষ, সেই ভারতমাতার বিশ সন্তানরা শহীদ ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন এবং নেতাজিদের দেয়া স্বাধীনতাকে যুগ যুগ ধরে রক্ষা করে চলেছে, সেই অমূর্ত কল্পনার মূর্ত রূপ পেয়েছে সংস্কৃত বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী প্রান্তিকা মজুমদারের রং তুলিয়ে স্পর্শে। স্বাধীনতার স্বপ্নকে চোখে নিয়ে এগিয়ে চলেছে একলা মহাত্মা। এ যেন এক দুর্গম সীমানার ওপারে স্বাধীনতা, কিন্তু কি করা যাবে, তাকে পায়ে হেঁটে অর্জন করতেই হবে। সংস্কৃত বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী স্বর্ণালী ঘোষের রং তুলিয়ে স্পর্শে ফুটে উঠেছে সেই অজানা ইতিহাসের প্রেক্ষাপট। আমরা ভারতীয়, আমাদের দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব প্রতিটি নাগরিকের। এই চিত্রের মাধ্যমেই সেই বার্তা দিয়েছে বাংলা বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী রিমা নাগ। ভারতবর্ষ সুপ্রাচীন কাল থেকেই কলাবিদ্যা ও শিল্প নৈপুণ্যে সিদ্ধহস্ত। অসাধারণ কারুকার্য আর কুটির শিল্প আমাদের দেশকে চারিদিক দিয়ে যেন ঘিরে রেখেছে, সেই ভাবনাই ফুটে উঠেছে ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী হালিমা খাতুনের তুলিতে। এই অতিমারির পরিস্থিতিতে করোনা নামক অদৃশ্য শত্রু আমাদের রন্ধে রন্ধে ভয়ের জন্ম দিয়েছে। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ যার কবলে বিপর্যস্ত, আমরা কেউ জানি না এর শেষ কোথায়। মহাত্মা গান্ধী, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরামরা যেমন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, ঠিক তেমনি এই অতিমারির পরিস্থিতিতে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত কর্মীরা এবং পুলিশ প্রশাসন দিনরাত্রি পরিশ্রম করে করোনা নামক অদৃশ্য শত্রুকে হারিয়ে নতুন করে স্বাধীনতার জয়গান গাওয়ার জন্য যেন অবিরত চেষ্টা করে চলেছে। আর সেই ভাবনাই প্রকাশ পেয়েছে শুভদীপ ঘোষের রং তুলিয়ে স্পর্শে। ইতিহাস বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বধর্মের সমন্বয়ে গঠিত আমাদের এই দেশ ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই বার্তাই দিয়েছে ভূগোল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র অতীন্দ্র খান।
এরকমভাবে শিক্ষাবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী পরিণতি দাস নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদহীন ফৌজের স্বাধীনতা সংগ্রামের বীরত্ব কীর্তিগাথা অঙ্কন করেছে। একবার বিদায় দেহে মা ঘুরে আসি। নির্ভীক মহান বিপ্লবীরা তাদের জীবনের বলিদান দিয়ে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করেছিল, আর সেই শস্য শ্যামলা সকল দেশের সেরা স্বপ্নপুরী ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব আজ আমাদের। আর সেই স্বপ্নপুরী ভারতবর্ষের অপূর্ব রূপ সৌন্দর্যকে সুন্দরভাবে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরেছে আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রীরা রিমি দাস, মুনমুন মণ্ডল ও মল্লিকা বিশ্বাস। আর এই মহান দেশ, মহান ভারতবর্ষকে সমস্ত ধরনের অশুভ শক্তি ও শত্রুর হাত থেকে রক্ষা করতে আমরা উৎসাহিত হব, সেই ধ্বনি ভাইত হয়েছে দেবাঞ্জলি মজুমদারের সঙ্গীতে। আর সবশেষে একটি কথা না বললে মনঃশান্তি হচ্ছে না সমগ্র ভারতবাসীর হয়ে, সমগ্র ভারতবাসীর জন্য। দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে এ বতন তেরে লিয়ে, দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে এ বতন তেরে লিয়ে, ক্যুকি হম সব ভারতীয় হ্যায় এ দেশ হামারা হ্যায়। জয় হিন্দ, ভারত মাতা কি জয় হো।
আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয়। অনেক বীরগাথা আর আত্মাহুতির স্মৃতি আজ উজ্জীবিত হলো, কিন্তু 73 বছর পর স্বাধীনতার বিস্তার বা তার তাৎপর্য একটু অন্যরকম। এ স্বাধীনতা শুধু রণক্ষেত্রে প্রাণ বিসর্জন নয়, এ স্বাধীনতা তিলে তিলে নিজেকে গড়ে তোলার নাম, হৃদয়ে ভারত মাতার নাম ধারণ করে দেশ সেবায় নিজেকে উৎসর্গ করার নাম। ছাত্রছাত্রীদের জন্য এ পবিত্র ভূমি যেন এক তপভূমি, মাতৃবন্দনাই যেখানে একমাত্র সাধনা। ঘরে ঘরে গড়ে উঠুক বিদ্যাসাগর কিংবা কল্পনা চাওলা, কৃষকের ঠোঁটের ভাঁজে বাসা বাঁধুক তৃপ্তির আস্বাদ, নিপীড়িত প্রান্তিকেরা ফিরুক মূল স্রোতে, মা বোনেরা ডানা মেলুক মুক্তাকাশে, তরুণ পল্লবী শিহরিত হোক নব আনন্দে, ধরণী মুখরিত হোক স্বস্তির আভাসে, নিঃশ্বাসে স্বাধীনতার চেতনা আর চিত্তে পূর্বপুরুষের আদর্শ ধারণ করে তুমি হও আজ দৃঢ় প্রতিজ্ঞ, ভারতবর্ষের প্রতিটি নাগরিক হোক এক অকুতোভয় বীর পুরুষ অথবা এক দৃঢ়চেতা বীরাঙ্গনা। তোমার হাতেই রচিত হোক আগামী ভারতের প্রগতির পাণ্ডুলিপি, তোমার হাতেই নির্মাণ হোক এক স্বপ্নীল ভারত, এক দীপ্ত ভারত। জয় হিন্দ। আজকের দিবসটি উদযাপনের জন্য ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমরা তার জন্য অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা কিছু মনোমুগ্ধকর সম্পাদন আজ উপস্থাপন করতে অপারগ। তবে তাদের নিবেদনের অংশবিশেষ রইল আপনাদের জন্য। আজকের অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন আমাদের অনন্য জাতীয় সঙ্গীত মাউতরগানে পরিবেশনায় মহাবিদ্যালয়ের কৃতিছাত্র দিব্যেন্দু ঢালি। মাতৃভূমিকে আমাদের এই শ্রদ্ধার্ঘ ধ্বনিত হোক, অনুরণিত হোক সকলের রন্ধ্রে রন্ধ্রে। সকলকে প্রাণভরা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।